হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমি আপনাদের সাথে আছি এমএস গেমিং অ্যান্ড আমার সাথে আছে এস ফর ইউ গেমিং এর ওনার শাকিল ভাই। সো আজকে আমরা শাকিল ভাইয়ের সাথে ডুয়োতে একটা র্যাঙ্ক পুশ করার চেষ্টা করতেছি। সো দেখা যাক আমাদের ম্যাচটা কি বুইয়া হয় কি না হয়, সো সেটাই দেখা যাক। অ্যান্ড আমাদের আশেপাশে ভাই প্রচুর পরিমাণে এনিমি, কিন্তু আমাদের কাছে কোনো গান নাই। শাকিল ভাই হয়তো গান পেয়ে গেছে, বাট আমি এখনও পাইনি। এইমাত্র একটা G36 পেয়ে গেলাম। সো এলা দেখা যাক একটু ফাইট না করতে পারবো। তো এখানে এনিমি দিয়ে ভরা ভাই, এখানে তো শর্ট রেঞ্জে কোনো গানই নাই। সো এখান থেকে একটু মুভ করতে হবে, যত এখানে লুট নাই লুট করতে হবে, কারণ লুট ছাড়া ভাই র্যাঙ্ক পুশ করা যাবে না। আমরা কিন্তু হিরোইক টুতে আসি, তো আমরা একটু পুশ দেওয়ার চেষ্টা করতেছি অ্যান্ড পুশের সাথে সাথে রাশি গেম প্লে। অ্যান্ড উই গট আওয়ার ফার্স্ট কিল উইথ হেডশট ভাই, G36 মারাত্মক হেডশট লাগে। সো এদিক দিয়ে এনিমি ফায়ার করতেছে, এখানে কোনো এনিমি স্পট হয়ে গেছে না। সো এখানে আমরা থাকবো না, কারণ আমাদের এখানে লুট নেই। সো আমরা এই এলাকাটাকে মুভ করব। মিলে যে আমরা কি করতে পারি, অ্যান্ড আমরা মিলে চলে আসছি জিপ লাইন ধরে। আমাদের সামনে আছে আমাদের শাকিল ভাই। শাকিল ভাই কিন্তু সকালবেলা লাইভ স্ট্রিমে আছে, সো তিনি তো স্ট্রিম করতেছে। স্ট্রিমে যদি আমরা র্যাঙ্ক পুশের একটা ভিডিও বানানোর ট্রাই করতেছি, অ্যান্ড মেলে কোনো এনিমি আসে কি না সেটা দেখার জন্য এখানে আসলাম। আমার কাছে M7 আছে শর্ট রেঞ্জের জন্য, লং রেঞ্জের জন্য AK আছে। সো এদিকে এনিমি আমি দেখি না, কিন্তু শাকিল ভাই এদিকে এনিমি দেখে ফেলছেন, আমাকে ডাকতেছে এনিমি আছে বলে। তো আমি এখনও এনিমিটাকে দেখি না, এই মাত্র এনিমিটাকে দেখলাম। অ্যান্ড ড্যামেজ হেডশট ভাই পড়লো না, ওপি একটা হেডশটে একে ইভোতে ভাই সে হেডশট লেগে গেছে, দুইটা হেডশটে এনিমি খাতা। অ্যান্ড আমরা কিন্তু আমাদের সেকেন্ড কিলটা এখানে কমপ্লিট করে ফেলছি, উই গট আওয়ার সেকেন্ড কিল। সো এখানে সেকেন্ড কিল শেষ। শাকিল ভাই এখানে ট্রাই করছিলাম এনিমিটাকে মারার জন্য, বাট তার থেকে কিলটা আমি নিয়ে নিছি। সো আমরা আবার চলে আসলাম এদিকে ভাই, সে এখানে ফাইট হচ্ছে, এখানে এনিমি দিয়ে ভরা, রিভাইভ হচ্ছে, একটা বাইক নিয়ে ঘোরাঘুরি করতেছে শাকিল ভাইয়ের সামনে। বাইকে দুইটা এনিমি, একটাকে ডাউন, অ্যান্ড পিছন দিয়ে আরেকজন ফায়ার করতেছে, একটা কিল তো কনফার্ম। শাকিল ভাইয়ের সামনে আর একটা এনিমি ড্যামেজ, কিন্তু শাকিল ভাই কিল নিয়ে নিছে ভাই, পিছের থেকে মারতেছে ভাই, কভারে চলে গেলাম। শাকিল ভাই তো পিছিয়ে আছে, শাকিল ভাইও হেলথ একবারে অর্ধেক করে ফেলছে, আমারও হেলথ অর্ধেক করে ফেলছে। সো একটু লুট করে নিই, দেখা যাক এখানে কী আছে। স্কারটা 3 লেভেল পড়লে খুব ভালো হেট লাগে, স্কারে অনেক ডার্ক লাগে। তো এখানে এনিমি একটা আছে, এখন কই সামনে আছে সামনে, এনিমি এই বাইক নিয়ে আসতেছে ভাই, বাইক নিয়ে আসছে, সিরিয়াসলি এই বাইক নিয়ে আমাদের কোনো ওটা ক্যামেরা দেবে। ইউলো ক্রিমিনাল, ও ভাই ইউলো ক্রিমিনাল আমাদের সামনে পড়ে গেছে, অ্যান্ড ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু বাইকের কারণে কোনো প্রকার, বাইকের ক্যারেক্টারের কারণে ওর কোনো প্রকার ড্যামেজ লাগতেছে না। সো এদিকে একটা অ্যাডভান্টেজ ওর হেডশট খাওয়ার চেষ্টা, অ্যান্ড হেডশটে পড়ে গেছে আমাদের সামনে রয়েছে ইউলো ক্রিমিনাল। অ্যান্ড এ তোমরা কিন্তু এই শাকিল ভাই স্ট্রিমে দেখতে পারো ক্রিমিনালকে আমরা কীভাবে মারছি, মেরা লোল উঠেছি। তো অনেক আমাদের মারার চেষ্টা করতেছে, এখানে একটা এনিমি আমাদেরকে অনেকক্ষণ ধরে ঘোরানোর চেষ্টা করতেছে, বাট ওকে মারতে পারতেছি না কোনো মতে। এদিক দিয়ে যাচ্ছে, ওইভাবে ওদিকে বেরোচ্ছে, একটা ওয়ান টেপ ট্রাই, বাট মারতে পারলাম না। আবার এদিকে আসবে, ওই নেটফ্লিক্সে আমি তো ভিতরে যাবো না ভাই, তুমি চালাক নিজেকে একলাই মনে করো। বডি শটে কিল করে ফেললাম, অ্যান্ড এর সাথে সাথে আমাদের 5 নম্বর তো কিল করে ফেলছি। তো আমাদের 5টা কিল অলরেডি হয়ে গেছে, অ্যান্ড আমাদের কাছে স্কার আছে ম্যাক্স করা, লাল করা, উফ চাল লাগে না। অ্যান্ড এদিকে একটা বাইক নিয়ে ঘুরতেছে না কার নিয়ে ঘুরতেছে জানি, যাই হোক একটা ঘুরতেছে, তো বাইক নিয়ে ঘুরতেছে ভাই, 10-এর ড্যামেজ, বাট ড্যামেজ দেওয়ার কোনো লাভ হলো না বাইকের কারণে, বাইকের ক্যারেক্টারটার কারণে কোনো রকম ড্যামেজ দিতে পারলাম না। অ্যান্ড আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড কিলের জন্য, 6 নম্বর কিলের জন্য। একটা এনিমি ফরেস্টে পাচ্ছি, এনিমি আস্তে আস্তে হ্যান্ড পেয়ে গেছে, অ্যান্ড ওনাকে হেডশট 145-এর হেডশটের সাথে ডাউন, 45-এর হেডশটের সাথে ডাউন, অ্যান্ড কনফার্ম। আমাদের কিন্তু এর মধ্যে 6টা কিল হয়ে গেছে, অ্যান্ড দেখার বিষয় হলো আমরা কি ম্যাচটাকে ভুয়া করতে পারবো কি না। বাড়ির ওই পাশে এনিমি একটু পিক দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট ভাই ড্যামেজ লাগছে বাট মনে নেই, আমার হেলথ কমাই দিছে, আমার হেলথ অনেকখানি কমাই দিছে। আচ্ছা সামনে অনেক এনিমি, আমি একটু পরে নামতে যেতেছি, কারণ এখন নামতে গেলে মারা দেখাবো ভাই। এর নিচে নামতেছে, উপরে গেছে, আল্লাহ শেষ 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 শেষ। ও ভাই কতগুলো মারতেছিল সাইড থেকে,
এই জোনে এক তো জোনের বাইরে এখন জোনে পরিমাণ এত পরিমাণ ড্যামেজ বাড়াই দিছে কি বলবো আর। একটু জন্য বেঁচে গেছি ভাই, চারও দিক দিয়ে মারতেছে আমাকে, চারও দিক দেয়। একটু জন ম্যাচটা হাতছাড়া হয়ে পারছিল। শাকিল ভাই উপর দিয়ে যেতেছে, আমি বরাবরটা যাবো, দেখা যাক কে জোনে ঢুকতে পারে। ভাই জোনে খালি হেল কাটে ভাই, অনেক হেল ড্যামেজ বাড়াই দিছে জোনে। আমাদের সামনে গাছের কপারে একটা এনিমি, আগে একটা ওয়াল মেরে নিলাম নিজের সেফটির জন্য। অ্যান্ড ট্রাক হেডশটের ট্রাই, হেডশটের লেগে গেছে লাস্ট গুলিটা, অ্যাটলিস্ট হেডশটে লাগছে। এখানে আমাদের 7টা কিল হয়ে গেছে অলরেডি, এটা দেখছে ইমোজিতে। অ্যান্ড এটা আমাদের লাস্ট কিল, এনিমি ড্যামেজ দেওয়া হেডশটের ট্রাই, বাট হেডশট মারতে পারলাম না। দেখা যাক একটু ড্যামেজ একটুর জন্য, আর একটা লাস্ট গুলি অ্যান্ড শেষ। এর সাথে সাথে আমাদের ম্যাচটা বুয়ে হয়ে গেল। অ্যান্ড আমাদের এই ছিল আজকে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।